কোন কোটি জেলাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং উপমুখ্যমন্ত্রী জিষ্ণু বর্মা। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ তাদের গোপনীয় বৈঠক আর এই বৈঠকে ফের ষড়যন্ত্র হচ্ছে তেইশ নির্বাচনকে সামনে রেখেই বিজেপি দ্বিতীয়বারের জন্য ক্ষমতা হারাচ্ছে একেবারে স্পষ্ট বিজেপির আইটি সেলের গোপনীয় তথ্য রিপোর্ট ত্রিপুরাতে ভোট যে কোনো টাইমে হোক না কেন বিজেপি আট থেকে ছয়ের আসন বেশি পাবে না বলে বিজেপির আইটি সেলের গোপনীয় তথ্য রিপোর্ট সম্ভবত সূত্র মারফত খবর আমরা জানাচ্ছি তেইশের নির্বাচনে বিজেপিকে এবার পরাজিত করতে চলেছে ত্রিপুরারাজ্যের জনগণ প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যসভা সাংসদ বিপ্লব দেব ত্রিপুরা রাজ্যের যখন আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক গণতন্ত্র নেই বিরোধী থেকে শাসক দলের যেভাবে গোষ্ঠী দলের আতাত বিরোধীদের ওপর আক্রমণ সংগঠিত করে শাসক দলের নেতামন্ত্রীরা তখন পুলিশ প্রশাসন হাতের পুতুল হয়েছে তাই শাসক দলের দলদাসে পরিণত প্রাক্তনের ভরসা এখন কোথায় জনগণ জানতে চায়